হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সাত ভক্ষণের কিছু সুন্দর মুহূর্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমার সঞ্জুদার বউয়ের সপ্তম মাসের সাত ভক্ষণ আর সাত দিচ্ছে আমার বড়মা। মা আর আমার বড়ো বৌদি নিজের হাতে এত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস রান্না করেছে তোমরা দেখতে থাকো আর এই আসনটা দেখছ তো বন্ধুরা কত সুন্দর এটা না সম্পূর্ণ হাতে বানানো আর সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছে আর কি কি রান্না হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর শাক ভাজা মাছ ভাজা পায়েস আলু ভাজা ডাল সমস্ত কিছুই আছে আর এদিকে দেখো আর এইবার বৌদি আসবে উনি সঞ্জুদার বউ তোমরা তো আগে অনেকবার দেখোছ আমি ফটো আপলোড করি ভিডিও আপলোড করি দেখতেই পাচ্ছ বৌদি চলে এসেছে আর বৌদিকে তো দেখে আমার মনে হচ্ছে বৌদির তো খাবারই না একদম কোনো ইচ্ছাই ছিল না তাও আমরা বলছি এই সময় তো খাওয়াটা অত্যন্ত দরকার তোমাকে একটু হলেও খেতে হবে আর বসে বলছে এত আমি কি করে খাবো সব কিছু কিন্তু একটু একটু করে খেতে হয় আমরা সবাই বললাম বৌদি খাচ্ছে নিজের মতন করেই খাক যতটা যা ভাল লাগে তাই না জোর করে আর কিছু হবে হবে না আর বরং একটু খাইয়ে দিল পায়েস পায়েস দিয়েই শুরু পায়েসটাকে শুভ মানা হয় তাই না দেখো তোমরা তোমাদের ভিডিও দেখতে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা কেমন ধরনের মেনলি ভিডিও দেখতে পছন্দ করো সেগুলোও জানাতে কিন্তু ভুলবে না আর দেখতেই পাচ্ছ আর বন্ধুরা যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরি তুলে ধরবার চেষ্টা করি আমার কাছে কোনো দামি কোনো হাইফাই কোনো মোবাইলও নেই কোনো ক্যামেরা নেই কিছু নেই জাস্ট নর্মাল একটা মোবাইল সেটা দিয়ে ভিডিও করি ভিডিও করতে ভালোবাসি আর সেই ভিডিওগুলো মানে পরবর্তীকালে মানে এক বছর দু বছর বাদে যখন দেখি সত্যিই দারুণ লাগে একটা মেমোরি একটা স্মৃতি হিসাবে রয়ে যায় আর বন্ধুরা সবার জীবনেই কিন্তু এই সাত ভক্ষণের অনুষ্ঠান খুবই স্পেশাল হয় প্রত্যেকটা মেয়ের কাছে কারণ মা হর যে অনুভূতি সেটা অদ্ভুত হয়তো খুবই সুন্দর অনুভূতি দেখতেই পাচ্ছ বৌদি হাসছে স্মাইল করছে দেখো আর বড়ো বৌদি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আর বৌদি কাজে একটু ব্যস্ত আছে আর সঞ্জুদার বউকে দেখে কি মনে হচ্ছে মানে আমাদের বৌদিকে দেখে মনে হয় যে প্রচুর শান্ত দেখো ভিডিওতে কিন্তু বৌদি এত শান্ত নয় বৌদি ভীষণ ছটপটে আর খুব ভালো মনের দেখো কত মিষ্টি একটা মেয়ে আমাদের সবারই খুব প্রিয় কাছের আর আমার তো খুবই ভালো লাগে তাই প্রত্যেকটা মুহূর্ত ভিডিও বানিয়ে রাখি আপলোড করি তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানালে কিন্তু আমার এই ভিডিও তৈরি বানানো সমস্ত কাজে কিন্তু সার্থক লাভ করবে